5 মিনিটস হোমমেড বিরিয়ানি, এই যে 5 মিনিটের মধ্যে রেডি হচ্ছে হোমমেড বিরিয়ানি, উবলা হুয়া চাওয়াল সে হোমমেড বিরিয়ানি। আর বিরিয়ানির গন্ধে ভুকানাঙ্গা এসে গেছে এখানে। ভুকানাঙ্গা এই হচ্ছে কুকিং, না কি কুকিং তো না, শেফ, শেফ কি নাম, শেফ সঞ্জীব কুমার। মাসের শেষে যখন পয়সা থাকবে না তখন এইভাবে বিরিয়ানি খেয়ে টাইম মানে ক্রেভিং মেটাতে হবে। বিরিয়ানি ক্রেভিং গাঁও বাসা নেই ভিকারি হাজি। খাওয়া হয়ে গেছে তোর? খাওয়া হয়ে গেছে? এই রেডি হয়ে গেছে এখানে। এবার এর মধ্যে কি যাবে? এসব উজ্জ্বলদার বিরিয়ানি, আমেরিকান দাদার বিরিয়ানি, জাফরান, কেওড়া জল। আচ্ছা তোমার বিরিয়ানিতে কি 1.5 কিলো ঘি যাবে? মধ্যমগ্রামে উজ্জ্বলদা, হাবড়া অশোকনগরের হচ্ছে তোমার আমেরিকান দাদা, আর এটা হচ্ছে উগান্ডার বিরিয়ানি। This biryani is from Uganda. Wow, wow, what a biryani. This is called 1.5 kilo ghee instead of 1.5 kilo kevda jal, gulab jal. Chole geche amader ekhane 1.5 kilo gulab jal. Haate pure bondho hoye gelo. Ebar jacche 1.5 kilo kevda water. Eta Ugandar biryani erami hoy, apnara dekhun bhalo lagbe. Guarantee diye bolte pari Ujjalda ar American dada, হাবড়া স্টেশনের বাচ্চা, আর এইখানে ব্যারাকপুরের চৌবাচ্চা, সব বিরিয়ানি একই রকম, কোনো আলাদা নয়। কিন্তু হোমমেড বিরিয়ানি স্বাস্থ্যের পক্ষে ভালো। ঝরে ঝরে পড়বে মাংস, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে। গুটকা দিয়ে বিরিয়ানি বানাবে নাকি? একটু গুটকা দিয়ে বিরিয়ানি বানালেও হয়। এই যে চলে যাচ্ছে 1.5 কিলো ঘি পুরো একদম। ও দাদা কি ঘিটা দিচ্ছেন! ও দাদা পুরো একদম নাম্বার ওয়ান ফুড ব্লগার, তার সাথে নাম্বার ওয়ান 1.5 কিলো বিরিয়ানি, ঘিয়ের বিরিয়ানি। ও ও ও, ঝরে ঝরে পড়বে পুরো ঘি, ঝরে ঝরে পড়বে, হার্ট অ্যাটাকও হসপিটালে ঝরে ঝরে পড়বে। এবার এটা চলে যাচ্ছে দমে, হাই ফ্লেমে 45 মিনিট, নর্মাল ফ্লেমে 1 ঘন্টা। বিরিয়ানি পুড়ে তখন কালো কয়লা হয়ে যাবে। উজ্জ্বলদার রাইট হ্যান্ড বিরিয়ানিটাকে কাটবে, দেখো তোমরা। আমি হচ্ছি উজ্জ্বলদার রাইট হ্যান্ড, আমি এখন বিরিয়ানি কাটছি। এই যে ও কি কাটছি, দেখো বিরিয়ানিটা কি কাটছি, দেখো বিরিয়ানিটা, ঠিক আছে। উজ্জ্বলদার রাইট হ্যান্ড, উফ কি গরম, 1.5 কিলো বিরিয়ানি দিয়ে দিয়েছি এর মধ্যে। এত সময় লাগে? আরে আমি রাইট হ্যান্ড উজ্জ্বলদার, রাইট হ্যান্ড এত সময় নিলে কি করে চলবে? চাল এই চাল এই এই ঝরে ঝরে পড়ছে চাল, এই যে দেখো এখন ঝর্ণা 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 ঝরে ঝরে পড়ছে। একান্ত আপনের থেকে এটা হচ্ছে একান্ত বিষাক্ত আপন, ঠিক আছে। এই যে ঝরে ঝরে পড়ছে দেখুন, এই যে চাল ঝরে ঝরে পড়লো, হোমমেড বিরিয়ানি। আনলিমিটেড রাইস, আনলিমিটেড রাইস সাথে চিকেন কষা দিয়ে মাত্র অনেক টাকা, এটা হোমমেড বিরিয়ানি, ঠিক আছে। মাত্র ফাত্র করতে হবে না বেশি। আমার বানানো বিরিয়ানি আমি রিভিউ দিই, আমি ব্লগ বানাই, আমি গিলি, আর কেউ করার নেই, ঠিক আছে।